আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরবিডি নিউজের এখনকার আয়োজনে। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা আলোচিত সংবাদ ও তার বিশ্লেষণ। পুতিনকে নিয়ে ন্যাটো প্রধানের সতর্কতা। ন্যাটো প্রধান রাশিয়াকে অবমূল্যায়ন করার বিরুদ্ধে সতর্ক করেছেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারির মাধ্যমে জানান, ইউক্রেনে প্রায় বছরব্যাপী যুদ্ধের জন্য রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক হবে। খবর আল জাজিরার। স্টলটেনবার্গ নরওয়েতে একটি ব্যবসায়িক সম্মেলনে বলেন, তারা ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগ সহ্য করার জন্য সম্মতি দেখিয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিয়ে তার পরিকল্পনা ও লক্ষ্য পরিবর্তন করেছে। বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ, যার ফলে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে এবং দেশটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ফরাসি রাফায়েলকে বেছে নিল ভারত। চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করতে নতুন যুদ্ধ বিমান কিনছে ভারত। এক্ষেত্রে পছন্দের তালিকায় ছিল মার্কিন F/A-18 সুপার হার্নেট ও ফরাসি যুদ্ধ বিমান রাফায়েল। তবে এই দুই যুদ্ধ বিমানের মধ্যে ফরাসি রাফায়েলকেই বেছে নিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম News18। গণমাধ্যমটির খবরে বলা হয়, রাশিয়ার নির্মিত MiG-29 ফাইটার জেট এর বয়স 20 বছর অতিক্রম করছে, যা বেশ পুরাতন হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে রাশিয়া নিজে যুদ্ধে জড়িত বলে বিমানের যন্ত্রাংশ ঠিকমতো সরবরাহ করতে পারছে না। তাই 26টি যুদ্ধ বিমান বেছে নেওয়ার ক্ষেত্রে ফ্রান্সের রাফায়েলের সঙ্গেই লড়াইয়ে ছিল মার্কিন F/A-18 সুপার হর্নেট। গোয়ার নৌ ঘাঁটিতে মার্কিন এবং ফরাসি ফাইটার বিমান দুটিকে পরীক্ষামূলকভাবে চালানো হয়। সেখানেই পরীক্ষার পর ফরাসি রাফায়েলকেই বেছে নিয়েছে ভারতীয় নৌবাহিনী। গতি এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রাফায়েল। এর মূল কারণ ফরাসি বিমানের নিচে উঠতে পারার ক্ষমতা এবং নতুন সেন্সর টেকনোলজি। এছাড়াও যেখানে F-18 একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র যেখানে নিয়ে যেতে পারে, সেখানে রাফাল বহন করতে পারে 10টি। কিন্তু হামলার লক্ষ্যবস্তু অতিক্রমের দিক দিয়ে F-18 এর চেয়ে অনেক এগিয়ে রাফায়েল। মার্কিন বিমান যেখানে একসঙ্গে 8টি টার্গেট করতে পারে, রাফায়েল সেখানে 12টি টার্গেটে একসঙ্গে হামলা চালাতে সক্ষম। চলতি বছরের মার্চ মাসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারত সফরে আসবেন। সব ঠিক থাকলে তখনই এই চুক্তির বিষয়ে ঘোষণা আসতে পারে। ইমরান খানকে সরানোর প্রক্রিয়া আটকে দিল আদালত। তোষাখানা মামলার জেরে পাকিস্তানের বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ PTI এর চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করতে যে প্রক্রিয়া শুরু করেছিল তা আটকে দিয়েছে লাহোরের হাইকোর্ট। বৃহস্পতিবার লাহোরের উচ্চ আদালত বলেন, PTI চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ করতে পাকিস্তান নির্বাচন কমিশন সংবিধানের 63 নম্বর ধারা অনুসরণ করেছে বলে দাবি করেছে, কিন্তু এই দাবি সঠিক নয়। কমিশন আদৌ কোনো সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করছে কিনা তাও স্পষ্ট নয়। পাকিস্তানের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি নোটিশও জারি করেছে লাহোর হাইকোর্ট। আদালতের বিচারক জাওয়াদ হাসান স্বাক্ষরিত সেই নোটিশে কমিশনকে আগামী 11 জানুয়ারির মধ্যে PTI চেয়ারম্যানের পদ থেকে ইমরানের অপসারণের প্রক্রিয়া সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। গত শতকের 70-এর দশকে পাকিস্তানের সরকারি একটি বিভাগ হিসেবে তোষাখানা প্রতিষ্ঠা করা হয়। এই বিভাগটি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইন প্রণেতা, সরকারি কর্মকর্তাদের বিদেশি রাষ্ট্রপ্রধান
ও অন্যান্য বিশিষ্ট জনদের দেয়া উপহার জমা রাখে। তোষাখানার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট, মন্ত্রী, আইন প্রণেতা বা সরকারের পদস্থ কর্মকর্তাদের পাওয়া সব উপহার অবশ্যই এই বিভাগে জমা দিতে হবে। যারা এসব উপহার পেয়েছেন তারা পরে এগুলো কিনে নিতে পারবেন। কিনে নেয়ার পর এসব উপহার বিক্রির বিষয়টি অবৈধ না হলেও অনেকেই এটিকে অনৈতিক বা নীতিগতভাবে ভুল বলে মনে করেন। ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয় তাতে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে সাবেক এই প্রধানমন্ত্রী বিভিন্ন জিনিসের 58টি বাক্স উপহার হিসেবে পেয়েছিলেন। গত আগস্টে পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে বড় শরিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্য মোহসনি নওয়াজ রানঝা ইমরানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তোষাখানা থেকে বিদেশি বিশিষ্টজনদের দেওয়া উপহার কিনলেও নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে সেগুলোর উল্লেখ করেননি। বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন, ইউরোপকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ভারতের। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবে বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থায় ইউরোপের চুপ থাকার প্রতি ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউরোপীয় দেশগুলোকে সক্রিয় হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রিয়ার প্রকাশনা ডাই প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, ইউরোপীয়দের বুঝতে হবে জীবনের জটিল বিষয়গুলো সমাধানের জন্য সময় অন্যরা এগিয়ে আসে না। কোনো একক শক্তি আধিপত্য বিস্তার করলে বিশ্বের কোনো অঞ্চলে স্থিতিশীলতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারের এক পর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ব্যবস্থা এখনও পশ্চিমমুখী, একে বহুমাত্রিক কেন্দ্রিক পরিবর্তন করা দরকার। সেখানে দেশগুলো নিজস্ব নীতি, পছন্দ ও স্বার্থ বেছে নিবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপ তার নিজ বলয়ের মধ্যে থেকে উন্নতি করতে চায়। তারা আন্তর্জাতিক সমস্যাগুলো থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রাখতে চেয়েছে। ইউরোপ জটিল নিরাপত্তা ইস্যুগুলোতে জড়াতে চায় না। 2008 সালের মন্দায়ও ইউরোপ রক্ষণশীল অবস্থান নিয়েছিল বলে মন্তব্য করেন এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিপজ্জনক সময় বাস করছি। নতুন বিশ্ব ব্যবস্থায় রূপান্তর অনেক সময় নেবে। মার্কিনরা সবচেয়ে দ্রুত বুঝতে পেরেছিল তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে এবং আমাদের মতো দেশগুলোর সহযোগিতা চাইতে হবে। জয়শঙ্কর বলেন, ইউরোপীয়রা ইউক্রেন সংঘাতের আগেই বুঝতে পেরেছিল যে বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে। যখন ইউরোপীয়রা একটি ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে কথা বলতে শুরু করেছিল, তখনই আমার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে তারা আর বিশ্বের অন্যান্য অংশের ঘটনার নিছক দর্শক হতে চায় না। নিজের দেশের উদাহরণ টেনে এস জয়শঙ্কর বলেন, ইউক্রেন হামলার নিন্দা জানানোর বিষয়ে দিল্লি জাতিসংঘে মার্কিন ও ইউরোপীয়দের চাপ প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমাদের কথিত ভণ্ডামিকেও প্রত্যাখ্যান করেছে। তায়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, চীনের হুঁশিয়ারি। তায়ান প্রণালী স্পর্শকাতর স্থান দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ 5ই জানুয়ারি যাত্রা করে একটি মার্কিন যুদ্ধ জাহাজ। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র বলছে এটি তাদের সামরিক বাহিনীর বৈধ রুটিন কার্যক্রম ছিল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেজিংয়ের হুমকি ধামকি সত্ত্বেও গত কয়েক বছর ধরে স্পর্শকাতর তায়ান প্রণালী দিয়ে যাতায়াত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ব্রিটেন, কানাডার মতো দেশের জাহাজ। এতে চীনকে ক্ষুব্ধ করে তুলেছে। এমনকি পশ্চিমা দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের তায়ান সফরেও ভালোভাবে নেয়নি শি জিনপিং এর সরকার। নতুন করে তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ যাওয়ার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আর্লি বার্ক শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চুংহুন প্রণালী দিয়ে অতিক্রম করে। তাইওয়ান প্রণালী দিয়ে চুংহুনের চলাচল মুক্ত ইন্দো প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রদর্শন মাত্র।
এদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গুয়ে এক বিবৃতিতে কড়া ভাষায় এর বিরোধিতা করে বলেন, চীন স্পষ্টভাবে এই পদক্ষেপের বিরোধিতা করছে। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট বন্ধ করতে আহ্বান জানান এই মুখপাত্র। তিনি আরও বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো নৌচলাচলে স্বাধীন অনুশীলনের নাম করে প্রায়ই শক্তি প্রদর্শন করে। এ অবস্থায় চীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং যে কোনো ধরনের হুমকি ও উস্কানির প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে। নিজ দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাহাজটি চলাচলের সময় উস্কানিমূলক কিছুই দেখেনি তারা। উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে চীন। শীঘ্রই দ্বীপটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। তবে বিষয়টিকে প্রত্যাখ্যান করে তাইওয়ান নিজেদেরকে স্বায়ত্তশাসিত দ্বীপ হিসেবে দাবি করে আসছে। আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আরবিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।